এই জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে ওমিয়ার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলা একটা বানাও এই ওসিলার কারণে হয়তো আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন সেই যে একটা নাম আল্লাহর হাতে রেখেছেন এই নামটা আল্লাহ নিজে জপবেন জানেন আল্লাহ কত বড় মেহেরবান আল্লাহ নবী শাফাতে পড়ে যাবেন একবার দুইবার তিনবার শাফাত করবেন বা শাফাত মঞ্জুর হবে আবারো আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন উম্মতের জন্য গো আল্লাহ অনুমতি দেন আমি আবারো শাফাত করতে চাই আল্লাহ তাআলা বলবেন এখন আপনি কোন উম্মতের জন্য শাফাত করবেন একবার করলেন বিনা হিসাবে এদের সম্মান বাড়িয়ে দিলাম আরেকবার করলেন এদেরকে মাফ করলাম আবারও যে শাফাত করবার চাচ্ছেন বন্ধু আপনার কথা তো আমি রাখি এখন কাদের জন্য শাফাত করবেন জান্নাত জাহান্নামে আরও যারা আছে আর কি আমার উম্মত এদের জন্য আমি শাফাত সুপারিশ করতে চাই আল্লাহ বলবেন বন্ধু আমার জাহান্নামে যারা আছে তাদের জন্য শাফাত করতে হলে আমাকে দেখিয়ে দেখিয়ে বলতে হবে ওগো আল্লাহ এই যে আমার কালমা পড়নেওয়ালা একজন উম্মত আছে তাকে মাফ করেন এই যে আল্লাহ আরেকজন উম্মত আছে কালমা পড়নেওয়ালা মাফ করেন এইভাবে দেখিয়ে দেখিয়ে আমার কাছে সুপারিশ করতে হবে কথা দিলাম আমি মঞ্জুর করব রাসূল পাগলের মতন তিনি দৌড়ে জাহান্নামের কাছে যাও জোরে বলো সুবহানাল্লাহ পাগলের মতন হইয়া রাসূল উম্মতকে বাঁচানোর জন্য জাহান্নামে যাইয়া তিনি উঁকি দিবেন উঁকি দিয়ে দেখবেন না 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 যা আছে সব বেঈমান বেদিন ইমানদার বলতে কেউ নাই আল্লাহ নবী জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতা আছে ফেরেশতাকে বলবে তুমি তো জাহান্নামের দায়িত্বে আছো দায়িত্বশীল একটু দেখো তো আমার কোনো উম্মত কালমা পড়নেওয়ালা আছে কি না তুমি তো ভালো জানবে তখন ফেরেশতা লেগে যাবে তন্ন তন্ন করে তালাশ করবে তালাশ করে রিপোর্ট দেবে ওগো আল্লাহ নবী জাহান্নামে আর কোনো কালমা পড়নেওয়ালা ইমানদার বান্দা নাই তখন আল্লাহ নবী বলবে আল্লাহ আমি বলছিলাম আরেকবার সুপারিশ করার অনুমতি দিতে আর লাগবে না কেন সুপারিশ করবেন না যে জাহান্নামে আর কোনো ইমানদার বান্দা নাই কাজে আর সুপারিশের দরকার নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন বন্ধু আমার একজন নয় দুইজন নয় হাজার নয় লক্ষ লক্ষ ইমানদার এখনো জাহান্নামে তারা আগুনে পোড়াচ্ছে এই কথা বলার পর আল্লাহ নবী বলবেন ওগো আল্লাহ চিনি না দেখলাম না কিন্তু এখন তো জানলাম কালমা পড়নেওয়ালা আছে অনুমতি দে তাদের জন্য সুপারিশ করব শাফাত করব আমার আল্লাহ বলবেন এদের ইমান এত দুর্বল এত ক্ষীণ এত ক্ষীণ আপনার নবীর শাফাত এত পাওয়ারফুল হবে না যে তারা ক্ষমা পেয়ে যাবে না 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 আপনারা শাফাতেও তারা মাপ পেতে পারে না এদেরকে মাপ দিতে হলে আমি আল্লাহ তাআলা নিজে মাপ করব যেহেতু আবদার করেছেন আমি আবদার রক্ষা করব তাদেরকে আমি ক্ষমা করব রাসূলের আবদারে একজন একজন করে ইমানদারকে ডাকবেন এদের ইমান আল্লাহ নবীর নজরে পড়ে নাই ওগো আল্লাহ আমার বন্ধু আপনার দৃষ্টির রাটারে যে মুমেন নজরে পড়ে নাই তাকে শাফাত করলেও মাপ পাবে না আমি আল্লাহ নিজে মাফ করব ডাক দিবে এদিকে আসো আসবে তখন আল্লাহ তাআলা 3000 নাম বিতরণ করে কয়টা নাম জানি হাতে ছিল একটা নাম হাতে ছিল তাকে হাজির করবে আর আল্লাহ তাআলা সেই নামটা নিজের নাম নিজে জপবেন আর বলবেন আমার এই নামে উসিলায় তোরে আমি ক্ষমা করে দিলাম আর জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই আমরা আল্লাহ রাসূলের পক্ষে থাকতে রাজি আছি না নাই আল্লাহ আমাদেরকে তোমার পক্ষের বান্দা বানিয়ে দাও বলো না আমি আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবাসলে তখন আমরা বান্দা থাকবো না তখন বন্ধু হব ভালোবাসা তো নাই তুমি মুমেন হলে মুমেন তো তোমার জমানে আমলে নাই ইমান আনার পর আরো কিছু কাজ আছে না নাই শুধু বান্দা হলে হবে না শুধু শুধুমাত্র নামে মুমেন হলে হবে না নামে মুমেন হ্যাঁ মগর কামে কুফর হ্যাঁ
अजब तारीकी है। मुसलमान जब ये समझते हैं कि बदअमल होते हो ये मुसलमान ही नहीं जाते, अबाग लगार कथा। মুসলমান যখন এটা মনে করে যে না গুনাহ করলে ঈমান নষ্ট হয় না, এটা একটা অবাক লাগার কথা। জিজ্ঞাসা করতে চাই আপনাদের বিশ্বাস কি, গুনাহ করলে কি ঈমান কিছুটা দুর্বল হয় কি হয় না? হয় কি হয় না? এই ঈমানকে সবল বানাতে হবে, আর সবলের একটা মাধ্যম হলো এই, আলেম ওলামা যখন বয়ান করে তখন তোমরা বসো, কান পেতে শোনো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। আমার বান্দারা রে শোনো, ঈমান তো বড় দুর্বল হয়ে গেছে, ঈমানকে সতেজ করার জন্য রাসূলকে দিয়ে বলিয়ে দিলেন, বলে দেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আমার উম্মতেরা রে ঈমানকে সবল করার জন্য, ঈমানকে সতেজ করার জন্য, মুর্দা দিলকে জিন্দা করার জন্য আমার উলামারা যখন কথা বলে তখন তোমরা সেখানে বসে যাও। শুধু বসে থাকাই নয়, কান পেতে কথাগুলি শুনো। ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। কি হবে? ইন্নাল্লাহ তাআলা ইউহিয়িল কালবাল মাইতা বিনুরিল হিকমা। আল্লাহ তাআলা এই হিকমতের কথাগুলি হিকমতপূর্ণ মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিজীবী কারা, আলেমদেরকে আল্লাহ বলেছেন বুদ্ধিজীবী এবং রাসূলও বলেছেন আলেমদেরকে বুদ্ধিজীবী, যারা কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, পাক নাই, নাপাক নাই, হালাল হারাম জায়েজ না জায়েজের কোনো তমিজ নাই, তারা জানি বুদ্ধিজীবী হয়। বুদ্ধিজীবী কারা, যেরকম বুদ্ধিজীবী কারা এই সমাজে, সাচ্চা দিলে বলবেন, শক্ত করে বলবেন, উঁচু আওয়াজে বলবেন, এই সমাজে বুদ্ধিজীবী কারা? ওয়াইস্তিমাই কালামিল হুকামা, হাকিমের বহুবচন প্লুরাল হুকামা। এবং তোমরা এই জ্ঞানী বুদ্ধিজীবীদের কথাগুলি শুনবে, আমার উম্মতের বুদ্ধিজীবীদের কথাগুলি শুনবে, জানে জানো কি হবে? ইস্তিমাই কালামিল হুকামা ওয়া ইন্নাল্লাহ তাআলা ইউহিয়িল কালবাল মাইতা বিনুরিল হিকমা। আলেম ওলামা বুদ্ধিজীবী তাদের কোরআন হাদিস সম্বলিত ওয়াজ নসিহত শোনার পর তোমার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। কামা ইউহিয়িল আরদাল মাইতা বিমাইল মাতার, বঞ্জর জমির, অনুর্বর জমির, সেখানে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে তার মধ্যে যেমন নাকি উর্বরতা দিয়ে দেন, সজীবতা চলে আসে, ফলে ফুলে শস্য শ্যামল সুজলা সুবলা কত সুন্দর দৃশ্য হয়ে যায়। এমনি ভাবে ওলামা বুদ্ধিজীবী তাদের কথা যদি দিন দিয়ে শুনো, তোমার অন্তরটা এমন আলোকিত হয়ে যাবে। শোনা দরকার আছে না নাই? যারা শুনবে তাদের কাজে লাগবে, যারা শুনবে না তাদের অসুবিধা হবে, তখন সেদিন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। ওগো আল্লাহ, আলেমদের কথাগুলি যদি শুনতাম, মাহফিলে যদি বসতাম, কান পেতে কথাগুলি শুনতাম, বুঝতাম, আমল করতাম, আজকের দিন জাহান্নামের আগুনে দগ্ধ হতে হতো না। সেই সময় আফসোস করলো কোনো কাম হবে না, বেলা যদি ডুবে যায় আর উঠে না, মেলা যদি ভেঙে যায় আর জমে না। ঠিক না বেঠি? ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য দাও। এই সময়ে দর্দ মে সিন্দিক কোনাত জিন্দিখারা, দর্দ মে সিন্দিক কোনাত জিন্দিখারা, দর্দ মে সিন্দিক কোনাত সিদ্দিখারা। সাচ্চা দিল নিয়ে বসো, অনেক কিছু কামাই করতে পারো। এই বিশ মিনিটের, 5 মিনিট চলে গেল, আর 15 মিনিট কথা বলবো। ঈমানের মধ্যে আমাদের দুর্বলতা আছে না নাই, সত্যি করে বলেন না, সত্য করে বলেন, দুর্বলতা আছে না নাই, এটা সবল করার দরকার আছে না নাই? এই যে এখানে বসছেন ওলামাদের কথা শুনলেন, মৌলানা আব্দুল হামিদ কই যা না বসে, এই ওলামারা পাশে থাকে একটা পাওয়ার তো, এতে একটা নাড়াচাড়া হয়, ঈমান সতেজ হয়। আল্লামা ইকবাল বড় আফসোস করে এই সমাজের মুসলমানদেরকে দেখে তিনি বড় আফসোস করেছেন। কি আফসোস? আমরা অনেক সময় কোনো খারাপ কোনো কিছু দেখলে বলি লা হাওলা লা হাওলা আস্তাগফিরুল্লাহ, বলি কি বলি না? উনিও বলেছেন, বড় জ্ঞানী পণ্ডিত মানুষ,
উনিও দার্শনিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বশর হ্যায় সূরতে বুজি না মগর দম তো কুসুর হ্যায়। এরা মুসলমান, মুসলমান তো দূরের কথা, মানুষ কিনা সন্দেহ আছে। কারণ বানর আর এই সমাজের মানুষের মধ্যে তো তেমন একটা তফাত দেখি না। বানর যেমন বানরামি করে, এই সমাজের মানুষ এই ধরনের বানরামি শুরু করে দিয়েছে। এটা হলো একটা প্রাণী বানর, এটা হলো মানুষরূপী বানর, কথা ঠিক না বেঠে? বান্দরের বানরামি শুরু হয় পেটের থেকে, এ কথাটা শুনছেন কোনোদিন? বানরের বানরামি শুরু হয় কোথেকে? পেটের থেকে, শুনছেন না কোনোদিন? এটা জানেন কই লেখছে? জীববিজ্ঞানী আল্লামা আমিরি রহমতুল্লাহ আলাই। আমাদের এই ওলামাদের মধ্যে কত যে বৈজ্ঞানিক আছে, কিন্তু এইগুলি কাগজে কলমে আসে না, এইগুলি পাঠ্য বই এগুলি আসে না। আল্লামা আমিরি রহমতুল্লাহ আলাই হায়াতুল হায়ওয়ান, প্রাণীদের জীবন নিয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন। এই বলি আমি দুই খণ্ডে, তার মধ্যে পিপলা থেকে শুরু করে ফেরেস্তা পর্যন্ত সকলের জীবনী তিনি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, এইগুলি নাম আসে না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারে একবার মুহা গেনে, কিন্তু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে কোনো একটা লেখা যদি আমার নজরে পড়লো, এক নজর দেখলাম, দশ বছর পরে আমি হুবহু এটা আমি বলতে পারি। সুবহানাল্লাহ, তিনি বলেন কোনো একটা লেখা যদি আমি একটু মনোযোগ দিয়ে দেখি, চল্লিশ বছর পরেও যা লেখাটা আমি দেখেছিলাম তা আমি লিখে দেখাতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ধরনের মনীষী ওলামাদের মধ্যে অনেকেই আছে, কিন্তু আমরা এটার মূল্যায়ন করি না। নুরুল ইজা আরবি একটা কিতাব, মুসান্নেব তিনি আরবে গিয়ে এই কিতাবটা দেখেছেন, পড়ার পর অনেক মজা লাগলো। তারপর বললেন আমাকে একটা কপি দেন, বললো যে একটা কপি লাইব্রেরিতে আছে, দেওয়া যাবে না, তাহলে কিছুক্ষণ বসে পড়ি। হ্যাঁ পড়েন, তিনি পড়লেন এ টু জেড পদ্ম পড়লেন, সে আরব থেকে বই আরবি বই কেনা দেখে পড়ে আসলেন, বাংলাদেশে এসে কাগজ আর কলম নিয়ে পুরাপুরি বই লিখে আবার আরবে পাঠাইলেন। তারপরে দেখা গেল আরবের সেই বই আর ওনার এই মুখস্থ লেখা বইয়ের মধ্যে কোনো ব্যাসকম নাই। সুবহানাল্লাহ, মিয়া ওলামা চিনলেন না তো। বুদ্ধিজীবী কাদেরকে বলেন? যারা বুদ্ধি প্রতিবন্ধী এদেরকে আপনারা বলেন বুদ্ধিজীবী, বলেন আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বশর হ্যায় সূরতে বুজি না মগর দম তো কুসুর হ্যায়। আজব তারিকি হ্যায় মুসলমান জব ইয়ে সমঝতে হ্যায় কি বদ আমল হোতে হোয়ে মুসলমানি নহীঁ জাতে। তুমি বুঝি মুসলমান, তুমি বুঝি মুমেন? হাই মিয়া, আমার আল্লাহ বলেন জানো মুমেন কাকে বলে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, মুমেন তো তারা যারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। ভালোবাসার নিদর্শন হলো এই, আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম জানা, আল্লাহর হুকুম মানা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কালমা নাই, জিকির নাই, পাক নাই, না পাক নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, জায়েজ না জায়েজের কোনো দ্বার ধারে না। তারপরে তুমি দাবি করো তুমি জানি মুমেন। আমি কচুকে পার্কে একবার তারা ঔষধ বিক্রি করে, লেকচারার ছোট্ট একটা ছেলে, মানে টেকনা ছেলে, এই ছেলের নাম হলো হাফিজ, ডাক দেয় হাফিজ। সে ভক্তি করে উঁচা হয়ে যায়, জি উস্তাদ, জি উস্তাদ, দুই তিনবার ডাক দেওয়ার পর বলতেছে হাফিজ তুমি কয় পাড়ার হাফিজ? ত্রিশ পাড়া? কয় না। কি বিশ পাড়া? কয় না বিশ পাড়া না। দশ পাড়া? দশ পাড়ার না। তো তুমি কি হাফিজ হইলা কেমনে? আমি কি কোরআনে হাফিজ? আমি হইলাম দুষ্টামির হাফিজ, আমি হইলাম দুষ্টামির হাফিজ। দুষ্টামি করো, ইয়ে করো, নষ্টামি করো, তারপরে তুমি দাবি করো তুমি জানি মুসলমান, তুমি জানি মোমেন, তুমি একটা মোমেন। আহা, মোরা দাঁড়ি ওয়ালে বারালে বেনা ধর দিল, আমি একটু নাকে মুখে বাস করতেছি, বুঝতেছেন তো? মোরা দাঁড়ি ওয়ালে বারালে বেনা ধর দিল, মোরা দাঁড়ি ওয়ালে বারালে বেনা ধর দিল, মানে টু ওয়ালে বারালে বেনা ধর দিল, বালাবে ইমান বাদিল ইমান দাঁড়ি, বান্দা আমায় ভালোবাসো শুধু মুখে মুখে, স্থান দিলে না মোরে তুমি তোমার পরাণ পোটে, মুখে শত ইমান ইমান আল্লাহ আল্লাহ বলো, অন্তরে তো দেখি না রে ইমানের আলো। কথা ঠিক না বেঠি? আরো যখন ঠিক না বেঠি? আমরা তো হলাম সেই হাফিজের মতো। কোন হাফিজ? এই কচুক্ষেতের পার্কের হাফিজের মতো। জিজ্ঞাসা করতে কয় পার তুই হাফ, কিসের হাফিজ? কয় আমি হলাম কোরআনে হাফিজ, আমি হলাম দুষ্টামির হাফিজ। তো আমরা যে ধরনের মোমেন, তুমি মোমেন হওয়ার পর
দিনে গুনাহ করো রাতে গুনাহ করো আল্লাহ বলেছেন প্রচ্ছন্ন অপ্রচ্ছন্ন সকল গুনাহ ত্যাগ করো কিছু গোলামি করো মুখে মুখে বলো ইমানদার ইমানদার ইমানের কি আছে তোর মধ্যে ইমানের দাবি শুধু বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু করতে হয় ইমানের দাবি হলো কিছু দিতে হয় চলে যায় সব সময় কি জন্য জানি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য দাসত্বের জন্য গোলামির জন্য শুনেন গোলামি কাকে বলা হয় হযরত জাইনুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহ ওনার সেবার জন্য একজন দাস তিনি রাখলেন পূর্বের জমানায় মানুষ বেচা কিনা হইতো মানুষ কি হইতো বেচা কিনা হইতো যে কিন্তু সে হলো মনিব আর যাকে কিনা হইতো সে হইল গোলাম সে হইল গোলাম জয়নুল আবিদিন রহমাতুল্লাহ আলাই গোলাম কিনে আনলেন আল্লাহওয়ালা মানুষ সুন্দর জবানে তার সঙ্গে কথা বললেন প্রথম ডিউটির আগেই তাকে বসালেন বসো তুমি আমার দাস আমার গোলাম তবে একটা জিনিস জানতে চাই তোমারও মন আছে তোমারও পছন্দ আছে বলো তো তোমাকে আমি কি নাম নিয়ে ডাকব গোলাম বলে ও গো আমার মনিব গোলামের কোনো পছন্দ নাই মনিবের পছন্দই হলো গোলামের পছন্দ আমার নাম যে নাম নিয়ে ডাকলে আপনার কাছে মজা লাগে সেই নামই হলো আমার পছন্দ জোরে বলবেন সুবহানাল্লাহ আরে বলে কি দুই নাম্বার আমি জানতে চাই তোমাকে পরিধান করার জন্য কি কাপড় দিব সুতি দিব না পলিস্টার মোটা দিব না চিকন কোন কাপড় পরতে তোমার কাছে ভালো লাগে এবার গোলামে বলে ও গো আমার মনি লজ্জা দিবেন না আমি তো গোলাম আমার আবার কোনো পছন্দ আছে নি আমার মনি আমার জন্য যেটা পরিধানের কাপড় দেবে এটি আমার পছন্দের উনি যদি চিকন কাপড় দেয় এটি আমার পছন্দের উনি যদি মোটা কাপড় দেয় এটি আমার পছন্দের উনি যদি সালার টট দেয় ছালা দেয় এটি আমার পছন্দের যদি মনে করলো কোনো কাপড় দিবে না আমার কোনো মন্তব্য থাকবে না দূর আরে আজিব কথা তিন নাম্বার আর একটা প্রশ্ন জানতে চাই বলো 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 কি খাইতে তোমার ভালো লাগে তোমাকে কি দিব রুটি দিব না ভাত দিব কোনটা দিব চিকন রুটি না মোটা রুটি দিব তৃতীয় উত্তর গোলামে কিভাবে দে ও আমার মানে জিজ্ঞাস করার দরকার নাই আমার খাওয়ার কোনো রুচি নাই আমার মনিবে আমার জন্য যেটাকে চয়েস করবে রুটি দিলে রুটি আমার পছন্দের ভাত দিলে ভাতই আমার পছন্দের আমি গোলামের কোনো রুচি নাই গোলামের রুচি থাকারও কথা না মনিবের রুচি গোলামের রুচি মনিবের পছন্দই গোলামের পছন্দ তিন প্রশ্নের উত্তর শোনার পর জয়নুল আবিদিন রহমাতুল্লাহ আলাইহ বসেছিলেন একটা বসুনির মধ্যে সেখান থেকে তিনি বেহোশ হয়ে জমিনে পড়ে গেলেন বাতাস দেওয়া হলো ঠান্ডা করা হলো হুঁশে আসলেন জিজ্ঞাসা করা হলো জানা কি হলো কি জিজ্ঞাসা করলেন কি শুনলেন বসার থেকে বেহোশ হয়ে পড়ে গেলেন দীর্ঘ সময় পরে হুঁশে আসলেন বলেন তো কারণ কি কেন আপনি বেহোশ হয়ে গেলেন বলতেছে আমার এই জীবনের বয়স তো কম হয় নাই আল্লাহ আমার মানি আমি তারা গোলাম এই কথাটা আমি জানি কিন্তু মনিবের গোলামি কি করে করতে হয় আমার জানার অভাব ছিল শিক্ষার অভাব ছিল কয়েক টাকা দিয়ে গোলাম কিনে আনলাম তিনটা প্রশ্ন করলাম সে উত্তর দিয়ে আমাকে বোঝাইলো গোলাম কেমন হতে হয় এ আমার ঘরে থাকবে খানা পিনা করবে তাকে আমি তিনটা প্রশ্ন করলাম তিন প্রশ্নের মধ্যে বললো গোলামের কোনো রুচি নাই গোলামের কোনো পছন্দ নাই মনিবের পছন্দই জানি পছন্দ আমি দেখলাম সেই হিসাবে আল্লাহর গোলাম এখনো আমি হতে পারি না
সেই দুঃখে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ যদি বলেন তোর 3 টাকা দেবে না, মনিবে যদি তোর দাসত্ব এইভাবে করতে পারে, তোর মনোরঞ্জনের জন্য সকল পছন্দ কুরবানি দিতে পারে, সাত কুরবানি দিতে পারে, জয়নুল আবিদিন তোরে আমি আলো দিলাম, বাতাস দিলাম, অন্ন দিলাম, বস্ত্র দিলাম, সব কিছুর ব্যবস্থা করলাম, বলো তো সেই তুলনায় তুমি আমার কতটুকু গোলামি করেছ, কি জবাব দিব? সেই প্রশ্ন আমার সামনে রেখে আমি বেহোশ হয়ে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তারপর বললেন, গোলাম আমাকে মজার শিক্ষা দিয়েছ, এই জীবনে যে শিক্ষা না পেয়েছিলাম যে আল্লাহর গোলাম কি কেমন করে হতে হয়, তুই আমাকে শিক্ষা দিয়েছিস, আমি বড় খুশি হয়েছি, খুশির পুরস্কার হলো এই, আমি তোকে আজাদ করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এবার গোলামে বলে, মনি বাবা জীবনে জানি মনিবের ব্যবহার তার গোলামের সাথে কি হয়, কিন্তু আপনার ঘরে আসলাম ডিউটির শুরুতেই মনিব থেকে যে সুন্দর আচরণ পেলাম, সুন্দর ব্যবহার পেলাম, আজাদ হওয়ার যেতে আপনার মতো অনেক মানুষের গোলাম হয়ে থাকা আমার জন্য উত্তম, কাজে আমি আমার জীবনটাকে অক্ষ করলাম, যতদিন বেঁচে থাকবো আপনার গোলামি করেই যাবো। ইবাদত আর সেই অবদিয়ত জাহের করার সবচেয়ে বড় মাধ্যম হলো এই যে বুনিয়াদ ইসলাম আলা খামসিন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বরে হলো নামাজ, নামাজের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর গোলামি প্রকাশ, যেরকম না সুবহানাল্লাহ, হজ করলে হ্যাডাম হ্যাডাম বাপ থেকে হাজি সাহেব মানুষ লাল রুমাল লাগায়, কিচ্ছু না হোক হাজি সাহেব বলে তো ডাক দে, হাজি সাহেব বলে ডাক দিলে হাজি সাহেবের মনে কি ব্যথা আসে না ফুর্তি আসে, একটু মজাই লাগে, মৌলানা সাহেবকে মৌলানা সাহেব বললে তো একটু মজাই লাগে, দান সৎকা করে দিতে দিতে তো একটু ভালোই লাগে, এই নে এই দিলাম এই যা মজাই লাগে, রোজা রাখলেও এটা তো একটা ভালো গুণ, নাকি আছে, নাক মুখ পরিষ্কার, কত সুন্দর, স্বচ্ছ, স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু একমাত্র নামাজ হলো এমন একটা ইবাদত যার প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা অঙ্গের মধ্যে আল্লাহর গোলামি সেখানে প্রকাশ পায়, আল্লাহর এই গোলামি করার জন্য না 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 জাকাত দিতে ওযু লাগে না, রোজা করতে ওযু লাগে না, হজের মধ্যে ওযু লাগে, কথা ঠিক না বেঠে, কিন্তু নামাজ পড়ার জন্য বান্দা আগে উজু করে গোসল করে সুন্দর করে সাজে পোশাকটা পরে টুপিটা মাথা দে, এক নামাজের জন্য কি সুন্দর প্রস্তুতি, সেখানে যাইয়া সোজা হয়ে দাঁড়ায়, তারপরে ইনিয়া যেহেতু বলা জরুরি না, তারপরে বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি, সোজা বেকলের মতন বোকার মতন দাঁড়িয়ে থাকে, নাভির নিচে হাত রেখে বা নাভির উপরে হাত রাখলো ওইটাই ঠিক আছে, মাঝহাবের ভিন্ন ঠিক আছে, আল্লাহ দাঁড়িয়েছে আমার দাঁড়ানো কি তোমার পছন্দ হলো কি হলো না জানি না, আল্লাহ তোমাকে আমার খুশি করতেই হবে, তুমি যদি খুশি না হও বাঁচবার কোনো উপায় নাই, দাঁড়ানো পছন্দ না হইলে আমি আমি তোমাকে মাথা নত করে দিলাম, রুকুতে যাইয়ে আবার বলে সুবহান, বলুন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, ওগো আল্লাহ রুকু কি পছন্দ তোমার হলো না না হলো আমি আমার মাথাকে আরও নিচু করে দেবো, সিজদা যায় মাটির মধ্যে আল্লাহর কুদরতি পায়ের সামনে সিজদা দে, আর কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সালাম ফিরায়, সালাম ফিরানোর পরে সুন্নত হলো 3 বার ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই জন্য ইস্তেগফার করা, ওগো আল্লাহ নামাজ পড়লাম জানি না আমার কিয়াম কি তোমার পছন্দ হলো কি হলো না, আমার রুকু তোমার মন মতো হলো কি হলো না, আমার সিজদা তোমার মন মতো হলো কি হলো না, আমার তাশাহুদ তোমার মন মতো হলো কি হলো না, ভুল যদি হয় মাপ চাই ক্ষমা চাই, মাপ দিবানি ক্ষমা দিবানি, জোরে কোন সুবহানাল্লাহ। 3 বার ইস্তেগফার করা, তারপরে তো দোয়া হয়, নামাজের প্রত্যেকটা অঙ্গের মধ্যে আল্লাহর গোলামি প্রকাশ পায়, বলতে চাই আল্লাহর গোলামি করতে কারা কারা রাজি আছে, আল্লাহ তুমি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করো, বলুন আমি
যেই দিন গোলাম হব সেই দিন আল্লাহর দোস্ত হব, যেই দিন গোলাম হওয়া যাবে সেই দিন আল্লাহ দোস্ত বলে ডাক দেবেন। আর সেদিন বলেন কবির ভাষায়, তোমারে তোমারে হো চোখে, তোমারে তোমারে হো চোখে, দোনো জানে সে ইশারে হো চোখে, দুজনে দুজনার শোনে, দুজনে দুজনার শোনে, কহে কথা সঙ্গোপনে, তুমি আমার আমি তোমার। আল্লাহ বলেন তুমি আমার আমি তোমার, চুক্তি মোদের ভালোবাসার। জোরে কোন সুবহানাল্লাহ। আর নামাজের দ্বারাই আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়, নামাজ হল মাধ্যম আল্লাহকে পাওয়ার। এই জন্য কবির এই কথা বলে শেষ করছে, গাতু গাই সুহন বাঘ বাগুয়ে নামাজে খুদ হুজুরে দিল বাজুয়ে, নামাজে খুদ হুজুরে দিল বাজুয়ে, নামাজ পড় ইবাদত কর এমন ভাবে, কান্নাকা তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমনভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছে। তুমি যদি না দেখলে বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ দেখে কি দেখে না, যেরকম দেখে কি দেখে না। এইভাবে তুমি নামাজ পড়ো তাহলে তোমার সঙ্গে আল্লাহ কথা বলবে, তোমার সঙ্গে আল্লাহ কী করবেন কথা বলবেন। তুমি বলো তাফসির এসেছে, তুমি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার উত্তর দিবে আল্লাহ হামিদানি আবদি, তুমি বললে আর রহমানির রহিম, আল্লাহ বলবেন আসনা আলাইয়া আবদি, তুমি বলবে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, পড়ে যাবে আল্লাহ পড়বে। যদি নাকি সেই ধরনের সাচ্চা দিল নিয়ে তুমি যদি নামাজ পড়লে আল্লাহর সেই উত্তরগুলি তোমার কানেও তুমি শুনতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার গোলাম বানিয়ে আমাদেরকে বন্ধু বলে ডাক দাও, আমাদেরকে বন্ধু বলে ডাক দাও, আমরা সবাই তোমার জন্য বন্ধু হতে পারি, খাস গোলাম হতে পারি, আমাদেরকে তৌফিক দান করে বলুন। আমিন।